আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দিবে যে এই দুই অঙ্গ দিয়ে সে কোনো পাপ করবে না, তাহলে ওই উম্মতকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। অঙ্গ দুইটা কি? এক হচ্ছে দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গটা থাকে মানে জিহ্বা, আরেক হচ্ছে দুই পায়ের মাঝখানে যেটা থাকে প্রাইভেট মানুষের লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের গুনাহ করবে না বলে যদি কোনো উম্মত আমার গ্যারান্টি দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিব। এজন্য চক্ষুকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিদুন, বিশ্বাসীরা তাদের প্রাইভেট লজ্জাস্থানের হেফাজত করে, তারা বিয়ে ছাড়া অন্য কোনো ভাবে যৌন সম্পর্কে জড়ায় না, তারা একটা বৈধ যৌন সম্পর্কে, হালাল যৌন সম্পর্কে তারা জড়ায়। বিয়ে ছাড়া কোনো যৌন সম্পর্ক ইসলাম আমাদের জন্য হালাল করে নাই। এজন্য যুবকদেরকে বিষ্ণু ইসলাম বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব মানে ইস্তাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যাদের সক্ষমতা আছে আর্থিক এবং শারীরিক, ফালিয়াতাজাওয়াজ বিয়ে করো, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার বিয়ে করলে চোখ নিম্নগামী হয়, ও আহসানু লিল ফারাজ লজ্জাস্থান হেফাজতে থাকে, ও মান লাম ইয়াস্তাতি যার সক্ষমতা নাই বিয়ে করার, ফা আলাইহি বিসসাওম সে রোজা রাখো, সে কি করো ফাইন্নাহু লাহু বিজা, কারণ এই রোজার মাধ্যমে তাকে পাপ কাজ থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। সুবহানাল্লাহ। এখানে বিয়ে করছেন না সবাই? সবাই বিবাহিত? আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব দ্রুত যারা বিয়ে করে নাই তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন। বিয়েটা কিন্তু ভাই অনেক বরকতের, বিয়েটা কি অনেক বরকতের, হালাল পন্থায় আল্লাহর দেয়া যৌবনকে উপভোগ করুন। মুমিনের সম্পর্ক হয় শুধু হালালের সাথে, হারামের সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। যে বিয়ে করে তার দিনদারি দিন দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কেউ যখন বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গেল, ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, বাকি অর্ধেকের ভয় করলেই চলবে, তার এখন অর্ধেক পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ঘৃণা করে ও আমার উম্মত হতে পারে না। যারা বিয়ে করতে চায়, বিয়ে করে নিজের পাপ থেকে নিজেকে বাঁচাতে চায়, তাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে ফেলেছেন। তিন শ্রেণী আল্লাহ বলে, তিন ধরনের ব্যক্তিকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব। কয় শ্রেণীর? এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যে বিয়ে করতে চায়, আর না কি আল্লাহ ইউরিদুল আফাফ, পুত পবিত্র থাকতে যে চরিত্র বাঁচাতে যে যে বিয়ে করতে চায়, টাকা নাই সমস্যা এটা সেটা, কিন্তু খুব চাচ্ছে বিয়ে করতে, আল্লাহ বলে ওই যুবককে হেল্প করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। অনেকে বিয়ে করে না এই জন্য যে আগে ধনী হয়ে নেই, টাকা পয়সা কিছু হোক এরপরে বিয়ে করি, কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে আগে বিয়ে করো এরপরে আমি আল্লাহ তোমারে ধনী বানায় দেবো। ধনী বানায় দেয় কে? তো আপনি আল্লাহর সিস্টেমে চলবেন না আপনার সিস্টেমে? ধনী হওয়ার সিস্টেমই তো হচ্ছে আগে বিয়ে করতে হবে। সব সফল লোকেরা, ধনী লোকেরা দেখবেন যে আগে আগে বিয়ে করে ফেলছে। এজন্য আমরা যেন বিয়ে করে হালাল পন্থায় আল্লাহর দেয় যৌবনকে উপভোগ করি, হারামের সাথে যেন আমরা কখনো কোনোভাবে আপোষ না করি, সম্পর্ক না করি। তাই পঞ্চম নাম্বার ব্যক্তি হচ্ছে যাকে কোনো রূপসী সুন্দরী পাপ কাজের অফার দেয়, সে কি অফারে ওই কাজে সাড়া দেয়? সেটাকে প্রত্যাখ্যান করে বলে, ইন্নি আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে, আল্লাহকে ভয় করি। তাহলে পাঁচ নম্বর ব্যক্তি হচ্ছে যারা নিজেকে পুত পবিত্র রাখে, যারা নিজেকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কয়টা গেল? শুনতেছেন সবাই? ছয় নম্বর হচ্ছে রজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফা আখফাহা, এমন ব্যক্তি যে গোপনে দান করে। কিভাবে দান করে? গোপনে। কতটা গোপনে দান করে? হাত্তা লা তাআলামু শিমালু মা তুনফিকু ইয়ামিনু, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাম হাত সে তার টের পায় না। সুবহানাল্লাহ। এই হাত দিলে কি এই হাত সাথে থাকবে না? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের ভাষ্যটা বাক্য চয়নটা এমন ভাবে করেছেন যে এত গোপনে দেয় যে এই হাত কি করে এই হাতই জানে না, এই হাত কি করে এই হাতই জানে না, গোপনে দান করে। প্রকাশ্যে দান করা জায়েজ, দেখিয়ে দান করা জায়েজ আছে, কিন্তু শ্রেষ্ঠ দান ভালো দান হচ্ছে গোপনে দান। কারণ দেখিয়ে দান করলে এটা আল্লাহর কাছে কবুল হতেও পারে নাও হতে পারে, আপনার মনের মধ্যে রিয়া লোক দেখানো ভাব থাকতে পারে, তাই না? আমাদের দেশে অনেক প্রোগ্রামে মসজিদে মাহফিলে বলে যে অমুক ভাই চেয়ারম্যান সাহেব, অমুক এমপি, অমুক দানবীর উনি 1 লক্ষ টাকা বলেন মারহাবা,
তো সবাই বলে মারহাবা। আর ওনারও একটা ইচ্ছা যে আমার একটু বলুক সবাই মারহাবা, দানবের বলুক, আমি যে শিল্পপতি, বিজনেস ম্যাগনেট, একটু নাম টান হোক আমার। এই যে নাম হোক, একটু নাম ফুটানোর মানসিকতা নিয়ে যে 1 লক্ষ টাকা দান করলো, 1টি টাকা আল্লাহর কাছে কবুল হয়নি। কারণ লোক দেখানো মানসিকতা নিয়ে নিয়ে করলে এটা আল্লাহ কবুল করে না। কারণ ওইখানে সে দুইজনের সন্তুষ্টি চাচ্ছে, লোকেও ভালো বলুক আল্লাহও ভালো বলুক, নো আল্লাহ এটা নেই মানে শির্ক করে ফেলছেন। শির্ক মানে আল্লাহর সাথে যদি কাউরে আবার সাথে চান, আপনি অন্য কাউকে চাইতে পারবেন না, দেখাতে হবে একজনকে তিনি কে। এটাকে বলা হয় শির্কুল আসগার, ছোট শির্ক, লৌকিকতা, লোক দেখানো মানসিকতা, এটা ছোট শির্ক, বড় শির্ক না, এটা ছোট শির্ক। তো এই লৌকিকতার মানসিকতা আমাদেরকে বন্ধ করতে হবে। অনেক দানবীর, দানশীল ব্যক্তি কেয়ামতের দিন জাহান্নামে যাবে, আল্লাহ বলবে যাও, গো টু দা হেল ফায়ার, জাহান্নামে যাও। সে বলবে আল্লাহ আমি তো কোটি কোটি টাকা দিয়েছি, ইয়াতিমখানা করলাম, মসজিদ করলাম, এটা করলাম, চ্যারিটি ফাউন্ডেশন করলাম, এত দান সদকা করার পরে আমি জাহান্নামে যাব। আল্লাহ বলবেন সেটা তুমি করেছো, মানুষ তোমাকে হাতেনতাই বলবে, দানবীর বলবে, তোমাকে বিজনেস ম্যাগনেট বলবে, নাম ফুটানোর জন্য বলছো। তো নাম তো দুনিয়াতে হয়েছে, যেটা চাইছিলে ওটা তো পাইছো, আমার কাছে কি, আমার কাছে তোমার জন্য কিছু নাই, যাও জাহান্নামে যাও। ওই রকম দানশীল যেন আমরা না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। গোপনে দান, যদিও সেটা অল্প হয়, কেউ নাই, একটা লোক বসে আছে অন্ধ, আস্তে করে 100 টাকা বের করে দিয়ে দিলেন, কেউ দেখে নাই, দেখার দরকারও নাই, যিনি দেখার দরকার উনি দেখছে, উনি কে। মসজিদের দান বাক্স 500 টাকা দিয়ে দিলেন, কেউ দেখে নাই, এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য আপনি দেননি, শুধু আল্লাহকে দেখানোর জন্য দিয়েছেন। এই দানটা আল্লাহ খুব পছন্দ করে। সাদাকাত আসসির তুতফি গাদাবার রব, গোপন দান আল্লাহর রাগকে প্রশমিত করে, আল্লাহর রাগকে কমিয়ে দেয়, গোপন দান। এজন্য গোপন দানটা খুবই জরুরি। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটি হাদিস, পৃথিবী যখন আল্লাহ বানালেন, পৃথিবী কাঁপতে আরম্ভ করেছে, হেলে দুলে পড়ছে, আল্লাহ পৃথিবীতে পাহাড় নামিয়ে দিলেন, পাহাড় ঢুকিয়ে দিলেন, পাহাড় যখন প্যারেকের মতো ঢুকিয়ে দিলেন পৃথিবীতে, পৃথিবী আর কাঁপে না, আর ভূমিকম্প হয় না, আর নড়ে না। এই দৃশ্য ফেরেশতারা দেখে তো অবাক, বললেন আল্লাহ পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর মধ্যে পাহাড় যখন প্যারেকের মতো ঢুকাই দিলেন পৃথিবী আর কাঁপে না, পৃথিবী একেবারে স্টেবল। ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে? ফেরেশতারা জিজ্ঞেস করল, আল্লাহ বলেন আছে। কি সেটা? আল হাদিদ, লোহা। আল্লাহ বললেন লোহা পাহাড়ের চাইতে শক্তিশালী, কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায়, ঠিক না? লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কাটা যাবে না, কাটা যাবে। ফেরেশতারা বললেন হে আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, তাহলে লোহার চেয়েও কি শক্তিশালী কিছু আপনার সৃষ্টিগুলোর মধ্যে আছে? আল্লাহ বললেন আছে, সেটা হচ্ছে আন্নার, আগুন। কারণ আগুনের মধ্যে লোহা ঢেলে দিলে লোহা গলে যায়, তাইলে লোহা শক্তিশালী নাকি আগুন? শক্তিশালী। ফেরেশতারা আবার আশ্চর্য হয়ে বলল হে রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে? আছে, আল মা, পানি। আল্লাহ বললেন পানি আরো শক্তিশালী, কারণ আগুন দাউ দাউ করে জ্বলে, ওখানে পানি দিলে কি হয়? আগুন থপ করে নিভে যায়। ফেরেশতারা আবার অবাক বললেন ইয়া রব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু আলাল মা, পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আপনার সৃষ্টির মধ্যে? আল্লাহ বললেন আছে, আর রি, বাতাস। কারণ বাতাসের ধাক্কায় পানি একদিক থেকে আরেক জায়গায় যায়, জলের মধ্যে যখন বাতাসের উচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস তৈরি হয়, তাহলে বাতাস আরো শক্তিশালী। ফেরেশতারা বললেন ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিন আদি, আল্লাহ বাতাসের চাইতেও কি কোনো শক্তিশালী কিছু এই মহাবিশ্বে আছে? আল্লাহ বললেন আছে। সেটা কে? বনি আদম। এমন বনি আদম যে গোপনে দান করে, এমন বনি আদম যে সিক্রেটলি চ্যারিটি করে, মানুষকে দেখাতে যায় আস্তে করে 2 টাকা, আস্তে করে 10 টাকা, আস্তে করে 50 টাকা, আস্তে করে 1 লক্ষ টাকার চেক পাঠায় দিল একটা দিনখানায়, কেউ দেখে না, দেখাইতেও চায় না। এই লোকটা ওই বাতাসের চাইতে বেশি শক্তিশালী। আল্লাহু আকবার। তাহলে গোপন দান আল্লাহর কাছে এত প্রিয়, যারা গোপনে দান করে তাদেরকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আমাদের প্রত্যেকের কিছু গোপন আমলের দরকার আছে, গোপন, এটা কাউরে দেখানোর দরকার নাই। সবকিছু মানুষকে দেখাতে হয় না, সবকিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না, কিছু পার্সোনাল জিনিস থাকা লাগে, পার্সোনাল একটা এরিয়া, পার্সোনাল স্পেস, পার্সোনাল লাইফ, পার্সোনাল চ্যারিটি, পার্সোনাল গুড ডিডস, এটা লাগবে আপনার, এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, এমন কোন গোপন জিনিস তোমার আর তোমার রবের মাঝে আছে যেটা তোমার রব ছাড়া কেউ জানে না?
لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله তোমার আর তোমার রবের মাঝে এরকম গোপন কোন ডিলিংস আছে যেটা কেউ জানে না, জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি, ওইটাই কাজে লাগবে। এজন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে দান করে, সিক্রেট চ্যারিটি করে। গোপনে দান করতে রাজি আছেন তো সবাই? নট নেসেসারি যে খুব বিগ অ্যামাউন্ট লাগবে, এক রিঙ্গিত কয় রিঙ্গিত ওইটার আল্লাহ পেলে পুষে উহুদ পাহাড়ের সমান উঁচু করে আপনার আমল নামায় ঢুকাই দিবে। কটা গেল? সাত নাম্বার হচ্ছে রজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ছাড়ে। কি ছাড়ে? চোখের পানি ছাড়ে। আমাদের তো চোখের পানি নামে না, কবে যে শেষ জীবনে কেঁদেছি আমাদের অনেকের মনেই পড়ে না। আরে কবে যেন কাঁদলাম সর্বশেষ? আল্লাহর ভয়ে। এত ব্যস্ত জীবন, এত যান্ত্রিক জীবন, এত বিজি স্কেজুল, আল্লাহর ভয়ে যে নিজের গুনার কথাগুলো স্মরণ করে একটু চোখের পানি ফেলবে এটাই ভুলে গেছি। যারা গোপন ভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে চোখের পানি ফেলে, আল্লাহ ওই ব্যক্তিকে আরশে নিজের ছায়া দেবে। দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? অনেক শক্তিশালী, পৃথিবীর কোনো কিছু এটাকে নিভাতে পারে না, কিছু না। শুধু পারে একটা জিনিস, সেটা হচ্ছে চোখের পানি। সেটা কি? চোখের পানি শুধু জাহান্নামের আগুনকে নেভাতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আইনিন লা তাদমা, আল্লাহ ওই চোখ থেকে আমি পানাহা চাই যে চোখ কাঁদে না, যে চোখ দিয়ে পানি নামে না, এরকম চোখ আমি চাই না। আল্লাহ এমন চোখ আমি চাই যে চোখ তোমার ভয়ে অশ্রু বিসর্জন দেয়। তাহলে সর্বশেষ শ্রেণী হচ্ছে যে ব্যক্তি গোপনে আল্লাহর ডাকে আর আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ে। এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সে ভয়ঙ্কর দিন, যেদিন কোনো ছায়া নাই, গরম, পেরেশান মানুষ, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, সে ভয়ঙ্কর দিন আল্লাহ তাআলা আরো শ্রেণীর নিচে আমাদেরকে ছায়া দেবে। আমরা যেন এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমি আপনাদের বোঝার জন্য আরেকবার করে রিপিট করছি শুধু নামটা। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে জাস্ট রুলার, ন্যায়পরায়ণ শাসক, শাসক রাষ্ট্রনায়ক। দুই নাম্বার ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনের সময়টাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। তিন নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন লোক যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, খালি মসজিদ, পাগল মানুষ। চার নাম্বার রাজুলান, এমন দুই লোক তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। পাঁচ নাম্বার এমন লোক যাকে কোনো নারী, সুন্দরী রূপসী নারী পাপ কাজের অফার দেয়, সে অফার নেয় না, সে প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে দিয়ে বলে আমি আল্লাহকে ভয় পাই। ছয় নাম্বার যে গোপনে দান করে, সিক্রেট চ্যারিটি করে, লোক দেখানো তার নয়। সাত নাম্বার যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে দারদার করে পানি না। এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। এখন আমাদের প্রতিযোগিতা করা দরকার না যে আমরা এই সাত সাতটা গুণের কতটা নেয়া আমাদের পক্ষে সম্ভব। আমরা জানি যে আমরা জাস্ট রুলার এটা হইতে পারবো না, আমরা তো দেশের প্রধান হইতে পারবো না, কিন্তু আমরা তো যুবক, আমাদের যৌবনটা আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি, তাই না? আমরা মসজিদের সাথে মন্ত ঝুলায় রাখতে পারি, পাপ কাজের অফার আসলে সেটা ঠেকায় রাখতে পারি, কি বলেন? তারপর গোপনে দান করতে পারি, কেঁদে কেঁদে আল্লাহর কাছে জীবনের গুণার কথা স্মরণ করতে পারি। এই গুণাবলীগুলো যেন আমরা আমাদের জীবনে অর্জন করে সেদিন ওই ভয়ঙ্কর দিনে যারা আরশের নিচে ছায়া পাবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।